পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ডেঙ্গু নাই, যেখানে ডেঙ্গুতে লোক আক্রান্ত না হয়। আমেরিকা তো হয়, সবচেয়ে উন্নত দেশ, সিঙ্গাপুর সবচেয়ে পরিষ্কার দেশ, সেখানেও ডেঙ্গু আছে, ফিলিপাইনে হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, ইন্দোনেশিয়াতে হচ্ছে, ভারতে হচ্ছে। আতঙ্কিত হবেন না, সব কিছুই নিয়ন্ত্রণে আছে। আমাদের হাসপাতালগুলো এখন রুগীতে ভরা আছে। আমরা জানি আরও রুগী যদি হয় হতেই পারে, আমরা সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। একটি স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু করা সম্ভব সব কিছু করা হয়েছে। সামনে ঈদ আছে, আপনারা জানেন ঈদের সময় আমরা আশঙ্কা করছি যে ঢাকায় তো ডেঙ্গু বেশি হয়েছে, হয়তো এই ডেঙ্গু রুগীরাও সারা দেশে তারা হয়তো ছড়িয়ে যেতে পারে এবং অন্য অন্য জেলায়ও ডেঙ্গু বাড়তে পারে। সেই জন্যে সমস্ত জেলা প্রশাসকদেরকে জানানো হচ্ছে, সমস্ত সিভিল সার্জনদেরকে জানানো হচ্ছে যে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আর তোমরা সৎকর্ম এবং বৃন্দ সরকারি বিভিন্ন স্তরের সভাপতি লক্ষ্মী চ্যাটার্জি হও, আমি তোমাদের রক্ষা করিব। মাননীয় মন্ত্রী এবং উপস্থিত সুযোগমন্ডলী, আপনাদের অবগতিতেই আমাদের মানিকগঞ্জের অপরের প্রতি আমাদের লক্ষ্য।